চীন থেকে মুর্শিদাবাদ দূরত্ব অনেকটাই, কিন্তু মনের টানে সেই দূরত্ব কম হলো আবারও। চীন থেকে টোমকলে বাড়ি ফিরে এলো আর এক ছাত্রী। করোনা ভাইরাসের আতঙ্কে যখন তোলপার চীন, আতঙ্কিত ভারত, তখন বহু প্রতিকূলতা পেরিয়ে পড়াশোনা থেকে কিছুদিনের বিরতি নিয়ে ঘরের মেয়ে এখন ঘরে ফিরেছে। মুর্শিদাবাদের ডোমকলের রাজাপুর চকপাড়ার মণ্ডল পরিবারে এখন স্বস্তির আবহ। এই পরিবারের মেয়ে সুস্মিতা মণ্ডল 2018 15 জানুয়ারি MBBS পড়তে পারিদায়ের সুদূর চীনে। হঠাৎ যে করোনা ভাইরাস এভাবে প্রভাব বিস্তার করবে তা কল্পনাও করেনি কেউ। আর সেই উৎকণ্ঠা নিয়েই মঙ্গলবার ডোমকলের বাড়িতে ফিরে আসে সুস্মিতা। অ্যাজ এ মেডিকেল স্টুডেন্ট আমরা ওখানে ফিল অনেক প্রবলেম ফেস করছিলাম, মনে হচ্ছিল যে না ঠিক আছে মেডিকেল চেক আপ করাটা বেটার, যে ইন্ডিয়ান জন্য, যে আমরাও চাই না যে আমাদের জন্য কোনো ইন্ডিয়ান মানে পিপুলের জন্য কোনো ক্ষতি হোক, আমাদের ফ্যামিলি আছে, আমরাও চাইবো যে সবসময় অ্যাজ এ ডক্টর হিসাবে আমরা চাই যে মানুষকে সবসময় হেল্প করতে, মানুষের লাইফ নিয়ে সেভ করতে। তো এটাই আমাদের মানে অ্যাজ এ মেডিকেল স্টুডেন্ট অনেক ওখানে ভালো লেগেছে যে না ইন্ডিয়ানরাও অনেক খুব সুন্দর করে চেক আপ করছে। তো তারপর ওখান থেকে যখন আমরা চলে এসেছি ত্রিচি, দেন ত্রিচি টু আমি এসেছি চেন্নাই, দেন চেন্নাই চেক আপ করেছে, দেন চেন্নাই টু আমি এসেছি কলকাতা। তো এখানে কলকাতা আসার পরেও আমার ট্রেন ক্যান্সেল হয়, তো রাস্তার মধ্যে মানে প্রচুর একটা প্রবলেম ফেস করেছি। তো একজন মেয়ে হিসাবে, একজন হিউম্যান বিইং হিসাবে এতটা প্রবলেম ফেস করে এসেছি। দেন অ্যাট দ্য এন্ড আমি যে আজকে সকালে আমি বাড়িতে ফিরেছি, সেটা আমার জন্য একটা হিস্ট্রিক্যাল টাইপ, একটা লাইফে একটা মেমোরেবল একটা কিছু আমার জন্য। বাবা মা ভাই সকলের সাথেই দেখা করে পরিবারের কাছে এসে এখন তার মুখে এক গাল হাসি। সুস্মিতার কথায় এয়ারপোর্টে মেডিকেল চেক আপ করা হয়, কোনো রকম উদ্বেগজনক কিছু মেলেনি স্বাস্থ্য পরীক্ষায়। বাড়ি ফিরে নিজের অভিজ্ঞতার কথাই জানালো সে। এক সপ্তাহ মানে মোটামুটি একটা রুমের মধ্যে আমরা বন্দী হয়েছিলাম ওখানে, মানে কিছু খেতে পারছিলাম না, মানে বাইরের না মাছ মাংস ডিম কোনো কিছু খেতে পারছিলাম না, কোনো দুধ কোনো কিছু না। আমরা কীভাবে ওখানে মানে সিচুয়েশানে ফেস করেছি সেটা আমরা মানে বলে বোঝাতে পারবো না। তো মানে ওখানে অনেক একা ফিল হয়েছে, যেখানে আমার বাবা মাকে সাপোর্ট পায়নি, কেউ ছিল না, কেউ কারোর সাথে কথা বলবে না, 24 hours আমরা মাস্ক পরেছিলাম, তো সেখানে আমাদের অনেক মানে একা ফিল হয়েছে। মেয়েকে কাছে পেয়ে স্বস্তির ছাপ বাবা মায়ের মুখেও, তবে পরিস্থিতি স্বাভাবিক হলেই মেয়ে আবার যেন ফিরে যেতে পারে সেই আশাও রাখছেন তারা। পড়াশোনা করে মেয়ে প্রতিষ্ঠিত হোক, স্বপ্ন পূরণে পাশে রয়েছেন জানাচ্ছেন সুস্মিতার মা। মেয়েকে কাছে পেয়ে আমার খুব আনন্দ হচ্ছে, আমি খুব খুশি। এখন কিছুদিন এখানে থাকবে, আবার ওখানে মানে ঠিক মানে পজিশনে আসলে তারপরে আমার মেয়ে যাবে। আমি চাই যাতে ওই বাচ্চাগুলোও ঠিকভাবে বাবা মার কাছে পৌঁছে যায়। অ্যাক্সিডেন্ট হলে তো মানুষ থেমে থাকে না, দেখা যাক কী হচ্ছে, আবার তো যেতেই হবে, নাহলে পরে মাঝখানে জীবনটাই তো নষ্ট হয়ে যাবে, অনেক চিন্তা ভাবনা করে হয়তো পাঠাতেই হবে। বাড়ি ফিরে মা ভাইয়ের জন্য উপহার দিতেই ব্যস্ত সুস্মিতা। বাবা মা ভাই দিদা বন্ধুদের এখন মধ্যমণি বলা যায় সে। এটা আমার দিদুন, আমার দিদুন আমাকে অনেক খুশি, তো আমার দিদুন খুব ভালোবাসে আমাকে, তো আমার দিদুন আমাকে আমার জন্য অনেক কিছু। এটা আমার বোন, আমার বোন পড়াশোনা করছে, ছোট্ট বোন মাসির মেয়ে, তো মোটামুটি ও টেনশন করছিল, তো এখন মোটামুটি সব ঠিক আছে। পাশাপাশি ভয়াবহ এই ভাইরাসের হাত থেকে যাতে সকলেই নিরাপদ থাকে সেই কামনাও করছে সুস্মিতা ও তার পরিবার। ব্যুরো রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ। মনোবিক্ষণ প্যাথোলজি, কোয়ালিটির শেষ কথা। সিএমসি ভেলোর স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি। যোগাযোগ 7477799515। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।